वेलकम बैक टू माय चैनल जॉयसी ब्लॉग। मैं हूं जॉयसी, स्वागत है आप लोग का एक और नई वीडियो पर। सो गाइस, आज के आमी पूरो ब्लॉगटा बेंगलीते করব, কারণ ইচ্ছে করলো আজ পুরো ব্লগটা বেঙ্গলিতে করি। তো চলো আমরা ব্লগটা শুরু করি। এন্ড বাই দ্য ওয়ে, এখন বেজেছে দুপুর 12টা। আমি মানে সকাল থেকে ব্লগটা করি নেই, এখন থেকে করছি। তো আমি চান টান করে নিয়েছি, আর আজ হলো বুধবার। আজ হলো বুধবার, আজ আমাদের এখানে পুজো, মানে কালী পুজো, শ্মশানে যে কালী পুজোটা হয় আজকে সেই পুজো। আর আমরা বিকেলে না রাতে সেখানে যাব, সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা যাওয়ার আগে যদি তোমরা আমাদের আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো চলো, আর তোমরা যদি চাও আমাকে আমার সোশ্যাল মিডিয়া সাইটেও ফলো করতে পারো, যেটার লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। এখন হচ্ছে দুপুর, মানে আমি চান টান সেরে নিয়েছি, মানে সকালের কাজ শেষ। এখন যাব রান্না করতে। আমার জন্য তো কিছুই বানাবো না আজ, কারণ আমি উপোস করছি, অন্তর নেওয়ার পরে আজ খাবো। তো ওর জন্য আর ওর বাবার জন্য বানাবো। তো চলো কি বানাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখন বসাবো ডাল, এই যে ডাল নিয়ে নিয়েছি, ডাল বসাবো, ডাল বানাবো, আর এটা বানাবো। এটাকে কি বলে জানি না, আমরা কি এটাকে পুই বলি। এই যে এটা বানাবো, আর এখন তো বসাবো ডাল, এদিকে ডাল হবে, আমি এটা কাটাকাটি করবো। এটাতে আজ আমি মশলা করবো, মশলা পুরো রেডি করে দিয়েছি, বাস বাটবো এটাকে। গাইজ, আমার মশলা করা শেষ। ও কাপড় বিনছে না, ওকে তেল লাগিয়ে দিতে পারছি না, কাপড় বিন দিয়ে দিতে পারছি। ওকে এখন তেল লাগিয়ে দেবো। একেবারে রেডি হয়ে গেছে, রেডি ও চান টান করে, এখন বাস খাওয়াবো, খাওয়াবো আর ওকে ঘুম পাড়াবো। রান্না প্রায় শেষ, মানে তরকারিটা মানে যেটা পুই দেখিয়েছিলাম সেটা চুলোতে আছে, মানে হচ্ছে ওইটা। এখন আমি চটপট করে ঘর টল্প গুছিয়ে নিই, ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, আমার অল্প কাজও আছে। চটপট করে ঘরটাকে গুছিয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 5টা। তখন আমি বাবুকে ঘুম পাড়িয়ে, কিছু কাম ছিল যেটা করতে আমি বিজি হয়ে গেছিলাম, আর ভিডিওটা করা হলো না। তো এখন আমি মুখ চোখ ধুয়ে এসি, একটু মুখটুকে একটু ক্রিম লাগিয়ে নিই, হাত পা বড্ড টানছে। তো হাতে পায়ে লোশন লাগাবো, লোশন না অ্যাকচুয়ালি তেল লাগাবো। আর তারপর ভাবছি আলতা আলতা পরে নিই, যেহেতু পূজায় যাবো, পূজার যেতে আলতা পরতে খুব ভালো লাগে আমার। আমি আলতা এখানে বের করে নিয়েছি, ব্রাশ দিয়ে লাগাবো আমি।
পোড়া হয়ে গেছে, একেবারে জায়গা পোড়া ভরে গেছে। এখানে জায়গা এখন মুছতে হবে, দেখো কেমন হয়েছে বলবে। গাইস আমরা চলে এসেছি পূজার এখানে, এখানে আমার জার ঘরে এসেছি, বাটা ওটা রেডি করেছি, এখন যাব পূজার এখানে, চলো যাই। এই যে আমাদের বাটা রেডি, এখন নিয়ে যাব। আমি এখন ঘরে চলে এসেছি, ঘরে মানে আমার যার বাপের বাড়ি, এটা এখানে এসেছি। বাবু ঘুমে গেছে, ও ঘুমের জন্য বড্ড দিকদার করতেছিল, ওকে এনে ঘুম পাড়ালাম। এখন আমি ডাইরেক্ট অঞ্জলির সময় যাবো, কারণ ওকে একা ঘরে ছেড়ে ফেলে রেখে তো আর যেতে পারি না। তো ও অঞ্জলি যখন হবে আমাকে ফোন করা হবে, তা আমি তখন যাব। এখন ওখানে প্রোগ্রাম চলছে, আপনারা শায়দ শুনতে পাচ্ছেন, আমি তখনই যাব। এখন বসে থাকি, আর কোনো কাম নেই। আমরা এখন অঞ্জলি নিতে যাচ্ছি, আমার সঙ্গে আমার যাও আছে। আমার এখানে অঞ্জলি নেওয়া শেষ হয়ে গিয়েছিলো, আর ওর দিকে প্রোগ্রাম চলছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা প্রোগ্রামও দেখলাম, তা আপনারাও দেখলাম।